আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইন্টারনেট স্পিড বৃদ্ধি করবেন। তো টোটালি আপনার ইন্টারনেট স্পিডটা আগের থেকে ডাউন হয়ে গেছে এবং আগের মতো আপনি এখন আর ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তো আপনার সবসময় এরকম আমার মতো এইচ প্লাস ধরে থাকে, তো এই সমস্যাটা কিভাবে আপনি সমাধান করবেন? তো আপনার যদি এখানে এইচ প্লাসের জায়গায় যদি আপনার 4G স্পিড টানে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো কিভাবে আপনি আপনার এইচ প্লাসের জায়গায় 4G আনবেন এবং আপনার ইন্টারনেট স্পিডটি বৃদ্ধি করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিড বৃদ্ধির জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের অপশন রয়েছে। সিম্পলি আপনি এখানে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পারবেন, মোবাইল নেটওয়ার্ক। তো সিম্পলি আপনি এখানে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। আপনার যদি এই মোবাইল নেটওয়ার্কটা খুঁজতে খুব বেশি সমস্যা হয়, সিম্পলি আপনার এখানে শাটারটা টান দিবেন এবং আপনার যে ডাটার মেনুতে আছে ওটাতে চাপটা ধরবেন। তো জাস্ট 2 সেকেন্ড চাপটা ধরার পর আপনার এরকম একটা মেনু অন হবে। এরপর আপনি এখানে দেখতে পারবেন রয়েছে ইন্টারনেট। সিম্পলি আপনি এখানে খেয়াল করবেন যে ইন্টারনেটটা ক সিম একে আছে না দুয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিম একে দেখাচ্ছে, তো সিম্পলি আমার এই সিমটা এক, তো সিম্পলি আমি এখানে সিম একে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এখানে আপনি দেখবেন যে ইন্টারনেট অপশনটা কয়ে কয়ে রয়েছে। যদি আপনার ইন্টারনেট অপশন একে থাকে তো সিম্পলি আপনি এখানে একে ক্লিক করবেন যে আর সিম্পলি সো। তো আপনার যদি তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেটের সিস্টেমটা, তো সিম্পলি আপনি এখানে ইন্টারনেট সিস্টেমে দেখবেন আপনার সিম ইন ডাটাটা মেনুটা কোন কয়ে রয়েছে, একে না দুয়ে। যদি আপনার একে থাকে সিম্পলি আপনি একে ক্লিক করবেন, আর যদি ডাটা দুয়ে থাকে তাহলে সিম্পলি আপনি ডাটা দুয়ে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিম একে ক্লিক করলাম। সিম একে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন, নেটওয়ার্ক টাইপ। তো সিম্পলি আপনি এখানে নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে এখানে 4G 3G 2G অটো। সিম্পলি আপনি এখানে কী করবেন, 2G অনলি যেটা রয়েছে ওটাতে সিলেক্ট করবেন। তো 2G অনলিতে সিলেক্ট করার পর অটোমেটিক ব্যাকে চলে আসবে। এরপর আপনি কী করবেন, আবার চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক টাইপে, আবার সিম্পলি আপনি আপনার ওই নেটওয়ার্ক টাইপে চলে আসবেন এবং আপনি আবার এখান থেকে 3G 4G অটোতে সিলেক্ট করবেন। তো আপনি যখনই 3G 4G অটোতে সিলেক্ট করবেন ওইটা অটোমেটিকলি আপনার সিলেক্ট হয়ে যাবে, এবং এটা যখনই আপনার সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন রয়েছে আপনার এখানে 4G সিলেক্ট রয়েছে। যদি 4G সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা আগের মতো হয়ে যাবে। যদি এরপর আপনার ইন্টারনেট স্পিড আগের মতো না থাকে তো আপনার শাটারটা টান দিবেন। এরপর শাটার টান দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা, এর নিচেই এরোপ্লেন মোড। সিম্পলি আপনি এখানে এরোপ্লেন মোডে ক্লিক করে দিবেন। এরপর আপনি এরোপ্লেন মোডটা চালু করবেন। এরপর এরোপ্লেন মোডটা কিছুক্ষণ চালু রাখার পর 1 থেকে 1.5 মিনিট এরোপ্লেন মোডটা চালু রাখবেন। এরপর আপনি এরোপ্লেন মোডটা অফ করে দিবেন। তো এরোপ্লেন মোডটা অফ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিমগুলো অটোমেটিকলি অন হচ্ছে। সিমগুলো অন হওয়ার পর কিন্তু আমাদের অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন 4G ইন্টারনেট স্পিড চলছে। আমি কিচ্ছু চালাচ্ছি না, তবুও আমার এখানে দেখতে পাচ্ছেন 20 থেকে 25 KB করে টানছে। এরপর আপনি যখনই আপনার কোনো সফটওয়্যার ব্যবহার করবেন বা ইন্টারনেট ব্যবহার করবেন আপনার ইন্টারনেট স্পিড কিন্তু খুবই ফাস্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিতে একটি কমেন্ট করবেন যে আপনার এই ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তী কোন টপিকে আপনার ভিডিওটি দেখতে চাইতেছেন। তো ফিরবো শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।